হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে বুধবার আর কোজাগরি লক্ষ্মী পুজো আমাদের, তো সবাইকে কোজাগরি লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই সকালবেলা আর দুপুরবেলা রান্না, দুবেলা রান্না একসঙ্গে করে নিয়েছি। এই যে ডাল রান্না করেছি পেঁপে দিয়ে, আর এই যে এখানে ভাত, তো পেঁপে দিয়ে ডাল আর ভাত, যেহেতু আজকে নিরামিষ এই করে নিয়েছি। সকালবেলা উঠেই একটু দেরি হয়েছে, কাজগুলো গুছিয়ে নিয়ে তারপরে একবারেই করে নিয়েছি। তার কারণ এই রান্নার পরেই আমি যাব স্নান করতে, এই যে চুলের বিধ্বস্ত অবস্থা, কারণ কালকে রাতে তেল লাগিয়েছি, তো আজকে শ্যাম্পু করব। রান্নাটা করে রেখে আমি কিছুটা রান্নাঘর পরিষ্কার করে রেখে স্নান করব, তারপরে এসে পুজোর কাজগুলো করব। নাড়ু বানাতে হবে, একটু খই বানাবো, তারপরে পায়েস লুচি এগুলো যা আর কি করার গোছানোর করে নেব। যেহেতু আজকে পুজোটা একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ আজকে 7:38 পর্যন্ত পূর্ণিমাটা থাকবে, তার মধ্যেই পুজোটা করে নিতে হবে। কালকে 6:45 পূর্ণিমা লেগেছে, কালকে অনেকে পুজো করেছে এবং আজকে দিনেও পুজো হচ্ছে, শুনতে পাচ্ছি আশেপাশে উলুধ্বনি দিচ্ছে। তো কালকে রাত্রে আজকে দিন সারাদিন পূর্ণিমা, কালকেও পুজো করেছে অনেকে, 6:45 পূর্ণিমা লেগেছে, আজকে অনেকে করছে আর আজকে আবার ছেড়ে যাবে 7:38, তার আগে পুজোটা করব। ওই জন্য একটু তাড়াহুড়ো করে দুবার রান্না করতে গেলে দেরি হয়ে যাবে, ওই জন্য আমি সকাল সকাল ডাল আর ভাতটা করে নিয়েছি মেয়ের জন্য আর মেয়ের বাবার জন্য, যেহেতু আমি উপোস করেছি আজকে, তো করে নিলাম এটা একবারে, যাতে দুবার করা লাগবে না, এরপরে পুজোর গাছগুলো শুরু করতে পারবো। অত তো রান্না কমপ্লিট হয়ে গেছে, যেহেতু আমি এখানে একটু পরিষ্কার করে নিয়ে যেহেতু পুজোর জিনিসগুলো বানাবো, তারপরে স্নান করতে চলে যাব। পুরোপুরি রেডি হয়ে গেছি আমি, চুলগুলো এখনো একটু খোলা রেখেছি, তার কারণ হচ্ছে এখনো চুলটা পুরোপুরি শুকায়নি, ভেজা রয়েছে, একটু খোলা রয়েছে, আর একটু কাজ বাকি রয়েছে, সেগুলো করে তারপরে পুজোতে বসার আগে চুলটা একটু বেঁধে নেব। আর এই যে আমি এই শাড়িটা পরেছি, এটা কিনেছিলাম অনেকদিন হয়ে গেছে, লকডাউনের মধ্যে একদমই পরা হয়নি শাড়ি, এটা একটা পুজো পুজো শাড়ি মনে হয়, তো আজকে পরলাম আর রেডিও হয়ে গেছি পুরোপুরি। আর বা কাজ বাকি রয়েছে যেটা, সেটা হচ্ছে একটুখানি আলপনা দেবো, বাকি সব কিছু আমার রেডি হয়ে গেছে, আলপনা দেওয়াটা একটু বাকি রয়েছে। ওটা খড়িমাটি দিয়ে যেহেতু দেবো, ওটা 5 থেকে 10 মিনিটের মধ্যে শুকিয়ে যাবে, ওটা দেওয়ার পরে আর বাকি কিছু টুকটাক কাজ গুছিয়ে নিই, তারপরেই পুজোতে বসবো। 6টা বেজে গেছে, 8 ঘন্টার মধ্যে পুজোতে মানে শুরু করতে হবে পুজো, যেহেতু 7:30টার মধ্যে পূর্ণিমাটা ছেড়ে যাবে। আর এখন আলপনা দিয়ে নেব তারপরে, আর আলপনাটা আমি খুব বেশি ভালো দিতে পারি না, খুব বেশি ভালো মানে কি একদমই ভালো দিতে পারি না, মানে যাচ্ছে তাই এরকমের আঁকার হাত আমার একদম খারাপ, একদমই সবদিন ছোটবেলা থেকেই আমি একদম আঁকা টাকাগুলো একদমই ভালো পারি না, তার জন্য আলপনাও দিতে ভালো করে পারি না। কিন্তু যেহেতু লক্ষ্মী পুজো, একটু আলপনা না দিলে ঠিক ভালো লাগে না, তাই ওই কিনে যে প্লাস্টিকের পাওয়া যায় পায়ের ছাপটাপগুলো, ওগুলো দিয়ে ঠিক মনটা বসায় না, একটু যতই হোক একটু আলপনা না দিতে পারলে ঠিক লক্ষ্মী পুজো মনে হয় না। তার জন্য একটু শুধু ঠাকুর ঘরে একটুখানি আমি আলপনা মা লক্ষ্মীর সামনে একটু দিয়ে দেবো। আলপনা দেওয়ার ব্যাপারে আমি একেবারেই অনভিজ্ঞ, যেটা বললাম তোমাদের, আর এই যে নম্রতা রেডি হয়েছে, দেখো নম্রতাকে কেমন লাগছে তোমরা জানিও, লক্ষ্মী পুজোর দিন আমার ঘরের লক্ষ্মী। আসলে অন্য বছরগুলোতে ওই যেটা বললাম, ওই প্লাস্টিকের কাগজগুলোর মধ্যে হয় পায়ে ছাপ টাপ দেওয়া থাকে, ওগুলো বেশ এনে অন্য জায়গা দিয়ে ঘরের বাকি জায়গাগুলো দিয়ে কিছুটা অন্তত সাজাই, কিন্তু বললাম কালকে বাজারে যেতে পারিনি, কয়েকটা লিস্ট যা দরকার ছিল একদম খুবই দরকার, সেইগুলো হাজবেন্ডকে দিয়ে আনিয়েছি, ওই জন্য আর আমি যেতে পারিনি, ওইগুলো আনতে পারিনি, ওইগুলো আনতে হলে একটু বাজারে ঘুরে একটু দেখে শুনে কয়েকটা বেছে আনতে হয়, কিন্তু ও গেছিল ওই জন্য আর কিছুই আনা হয়নি। আর শুধু এই জন্য আজকে এই বছর আর ওটা লাগাতে পারলাম না, শুধু এই খড়িমাটি দিয়ে একটু আলপনা দিয়ে দেবো মায়ের সামনে। তুমি তো দিতে পারো, নম্রতাকে বলছিল ওর আমার আলপনা দেওয়া দেখে খুব একটা পছন্দ হচ্ছে না, তো বলছে একটু ডিজাইন করে সুন্দর করে দাও, আমার থেকে ও ভালো আঁকতে পারে, মানে ও শেখেনি কোথাও, তাও দেখি আঁকা টাকা গুলো টুকটাক নিজের মতো করে ভালোই করে, তাই আমি ওকে বলছি যে তুমি একটু দিয়ে দাও, নম্রতা দিলে আরো বেশি ভালো হতো, আমি যেটা দেবো সেটার থেকে নম্রতা অনেক বেশি ভালো করে দিতে পারতো, তাহলে তুমি একটু দিয়ে দাও, দিতে পারবে?
হ্যাঁ নম্রতাই, তাহলে আমার অনেকটা কাজ দেখো কমে গেল। এরকম অনেক ছোট ছোট কাজ নম্রতা এখন করে দেয়, কাজটা কমে গেল। তো এখন এই আলপনা দেওয়া আমি একটুখানি এই শুরু করেছি, বাকিটা নম্রতা আবার শেষ করে। আর আমার একটুখানি কাজ রয়েছে রান্না, মানে গুছিয়ে নেওয়া সবকিছু আর কি, সেটা আমি করে আসছি। ততক্ষণ নম্রতা আলপনা দিচ্ছে, এবার কেমন দিল তা তোমাদের দেখাবো। নম্রতা কিরকম আলপনা দিল, এই প্রথমবার ও দেবে। আসলে আমিও চাই যে ছোট ছোট কাজগুলো, বিশেষ করে যে কাজগুলো ও নিজের ইচ্ছের থেকে, নিজের মানে ভালো লাগার থেকে করে, সেগুলো আমি ওকে করতে দিতে চাই। সেটা তো আমি তোমাদের আগেও বলেছি যে এই কাজগুলো ওর মধ্যে কিন্তু একটা শেখা আছে, এর মধ্যে একটা ভালো লাগা আছে। এগুলো যেহেতু আমাদের সংস্কৃতি, এগুলো তো সবদিন থাকবে, চলবেই। তো এই কাজগুলো যদি একটু নিজের ইচ্ছা থেকে করে, সেটা একটা ভালো দিক। সেটা আমি সবসময় ওকে এই ব্যাপারগুলোতে সবসময় ওকে এনকারেজ করি। তো এখন এটা দিতে চাইছি, এখনো কোনো দিন দেয়নি, দেখি কিরকম দেয়। এবার নম্রতাই দিই, নাও দাও। এই যে আমার গোছানো হয়ে গেছে, এই যে আমার ঘরের মা লক্ষ্মী। পুজো আমার গোছানো হয়ে গেছে, এখন আমি পুজো শুরু করিনি, সব কিছু সাজিয়ে নিয়েছি, এখন শুরু করব। মা লক্ষ্মীর পাশে আমার গোপালও রয়েছে। পুজোটা শুরু করব আমি এখন, কিন্তু ক্যামেরাটা অন রাখতে পারবো না। তার কারণ সত্যি বলতে, যেটুকু সময় আমি পুজো করব, নিজের মন, নিজের ধ্যান সবকিছু আমি এখানে মায়ের পুজোতেই অর্পণ করতে চাই। তার যদি ক্যামেরাটা অন থাকে, আমি সত্যি বলছি ঠিকভাবে আমি পুজোটা করতে পারবো না মন দিয়ে। তার জন্য আমি ক্যামেরাটা এখন বন্ধ করে রাখবো, পুজোটা হয়ে গেলে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। যেহেতু 7টা বেজে গেছে, আমার পুজোটা শুরু করতে হবে, তাড়াতাড়ি করে সব গুছিয়ে নিয়েছি, তোমাদের দেখিয়ে দিলাম। এবার আমি পুজোটা শুরু করব। পুজো হয়ে গেছে আমাদের, এখন 8টা প্রায় বেজে গেছে। আর এই শাড়ি পরে গরমের মধ্যে আর একদমই ভালো লাগছে না, এখন চেঞ্জ করব। এরকম মোটা ড্রেস পরে অনেকক্ষণ রয়েছে, তো ওরও অস্বস্তি লাগছে, খুলবে বলছে, আমিও খুলবো। পুজোটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে, এখন কিছুক্ষণ পরে আমি আগে প্রসাদটা খাবো, তারপরে প্রসাদ খাওয়ার পরে তারপরে ভাত বা অন্য কিছু খাবো। ভাত রান্না করেছিলাম, যেটা বললাম একসঙ্গে দুপুরে করেছিলাম, সেটা ভাত ডাল একটু রয়েছে। আমি রাতে আর কিছু করবো না, আরেক জায়গায় লক্ষ্মী পুজোর নেমন্তন্ন আছে, হাজব্যান্ড সেখানে গেছে, তো ওর আসতে তো রাত হবে, আর ওখানে হয়তো প্রসাদ খাবে। আর প্রসাদের জন্য যেহেতু আমি লুচিও করেছিলাম, সেটাও হয়ে গেছে, তো রাত্রে আর কিছু রান্না করব না, শুধু হয়তো কয়েকটা লুচি করব যদি নম্রতা খায়। রাতে আর রান্নার ঝামেলা নেই, সারাদিন এমনিতেই প্রচুর ঘাটাঘাটনি হয়েছে, একদম ভীষণ ক্লান্ত লাগছে এখন। এখন এই শাড়িটা চেঞ্জ করতে পারলেই একদম ভালো লাগবে। কেমন লাগলো পুজো করে? নম্রতাও পুজো করেছে কিন্তু আমার সঙ্গে, আমি করেছি, নম্রতাও করেছে। কেমন লাগলো পুজো করে? ভালো, মজা লেগেছে। হ্যাঁ, নম্রতার মজা লেগেছে। আসলে নম্রতা এগুলো করতে ভীষণ পছন্দ করে। আমার মা যখন আসে, আসলে আমার মা একটু এই পুজো অর্চনা, ঠাকুর এইসব নিয়েই উনি থাকে, এখন বয়স হয়ে গেছে আর কি করবে, এই নিয়েই থাকে। তো আমার মায়ের সঙ্গে সঙ্গে ওই ছোট থেকে ওই দেখতে দেখতে ওরও বেশ একটা এই জিনিসগুলোর প্রতি একটা ভালো লাগা তৈরি হয়ে গেছে। তার জন্য মাও যখন এখানে আসে পুজো করতে, যখন মাই পুজো টুজো করে বেশি, যখন মা এখানে আসে তখন ও ভীষণভাবে মায়ের সঙ্গে থাকে, করে সব কিছু বুঝে নিতে চায়। সব থেকে বড় কথা, ও এটা কি ওটা কি, মানে জিজ্ঞেস করতে থাকে যে এটা কি হলো না হলো, এটাই কি হয়। আবার যখন মায়ের সঙ্গে কথা বলে তখন ঠাকুরের সম্বন্ধে আর কি জানতে চায় যে এইটা কি ওইটা কি, বেশ একটা ওর আগ্রহ হয় জিনিসটার প্রতি দেখি, আর সেটা আমাকেও জিজ্ঞেস করে মাঝে মাঝে। এরপরে থেকে নম্রতা বড় হয়ে গেলে আমার আর কিছু করতে হবে না, নম্রতাই করবে, যেহেতু ভালো লাগে, পছন্দ করে। এখন দেখা যাক বড় হলে এই ভালো লাগাটা কতটা থাকে, সেটাই হচ্ছে বড় ব্যাপার, থাকবে ওর মধ্যে ভালো লাগাটা। যেহেতু মা, আমার মা সবদিনই আমি দেখে এসেছি ছোট থেকে এই পুজো এগুলো খুব করে, তারপরে বিভিন্ন রকমের ব্রতগুলো করে, সেগুলো দেখে দেখে আমি দেখে শিখেছি কিভাবে করতে, কিন্তু আমার হয়তো সবসময় সবকিছু করা হয় না। আর চুলগুলো না এখনো ভেজা রয়েছে, পুজো যখন করলাম ওইটুকু সময় একটু বেঁধে নিয়েছিলাম, যেহেতু ঠাকুর ঘরে পাখাটা চালাতে পারছিলাম না প্রদীপটা নিভে যাওয়ার জন্য, তার জন্য চুলটা বেঁধে নিয়েছি ওই সময়। আর এমনি পুজো দেওয়ার সময় আমি একটু চুলটা বেঁধেই নিই, ছাড়া থাকলেও অত অসুবিধা নেই, তারপরেও আমার কেমন একটা অস্বস্তি হয়, আমি একটু বেঁধেই নিই। আমাদের দুজনের ড্রেস কেমন লাগছে? আমরা অনেকদিন পরে এরকম সেজেছি আমরা দুজনে,
সেই পুজোর মধ্যে একদিন ঘুরতে গেছিলাম, অনেক দিন পর সেই প্রথম রেডি হয়েছিলাম, তাও সেদিন অতটা রেডি হয়নি, খুব সাধারণভাবেই গেছিলাম, আসলে কাছাকাছি গেছিলাম, বেশি দূরে যাইনি। আর তারপরে তো বাইরে বেরোলো, মানে মুখে একখানা মাস্ক পরে বেরাও, তাতে তুমি কি সাজলে না সাজলে অত কিছু আর এসে যায় না, তার জন্য আমরা খুবই অল্প একদম সাধারণ শুধু ড্রেসটা পরেই চলে গেছি, তাই তো? কিন্তু আজকে অনেকদিন পর মনে হলো না, আজকে যেহেতু মা লক্ষ্মীর পুজো বলে কথা, তো বাড়ির গৃহলক্ষ্মী আর আমার মা লক্ষ্মী, এই যে আমার মা লক্ষ্মী, তো তারা তো একটু রেডি হতেই হবে, তাই না? একটু না রেডি হলে কি হয়? আমার মা লক্ষ্মীকে একটু রেডি হলে, আর আমি যেহেতু পুজো করছি একটু সাজুগুজু করলাম ছোট্ট করে, ব্লগটা আর বড় করছি না এখানে। কেমন লাগলো তোমাদের জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকে আসছি, দেখা হচ্ছে পরের ব্লগে, সবাই ভীষণ ভালো থেকো, বাই বাই।